দেখ উইন্ডশিল্ড না পরিষ্কার করলে আর হলো না, পুরো বরফ জমে গেছে একদম উইন্ডশিল্ডের উপরে, যার জন্য ওয়াইপারও চলছে না, তার জন্য নেমে আবার আঙ্কেল উইন্ডশিল্ডটা পরিষ্কার করছে। আর কি ভয়ঙ্কর সেটা তোমরা বুঝতেই পারছো, এটা আর কোনো বলার অবকাশ নেই, যার জন্য ওখান থেকে ছাড়ছে না। আমরা একটু চালাকি করে বেরিয়ে চলে এসেছি, তো এই সার্ভে এসছে তো চলে যাই, ফালতু বকাবকি করবে। ওপরে পুলিশ ফোন করে দিয়েছে, কি কি হয়েছে জানি না, কি এখন ঝামেলা হয় দেখা যাক, যদি ছেড়ে দেয় তো খুবই ভালো। ও সাইড করতে বলছে। আমরা এখন পার হচ্ছি ভয়ঙ্কর জজিলা, আর দেখো একদম পুরো উইন্ডশিল্ডও পর্যন্ত বরফ জমে যাচ্ছে, ওয়াইপার চলছে না, যেহেতু হিটারটা খারাপ, এই জায়গায় হিটার খুবই দরকার, পুরো -7-8 ডিগ্রি টেম্পারেচার কিন্তু হিটার চলছে না, যার জন্য কাঁচের ওপর পুরো বরফ জমে যাচ্ছে, পুরো ভিজিবিলিটিও কমে যাচ্ছে, একটু প্রবলেম হচ্ছে আমাদের, কিন্তু তারপরেও আমরা আজকে জজিলা জয় করব এরকম একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। তো সত্যি ভয়ঙ্কর জজিলা, দেখতে পাচ্ছ ওয়াইপার চলছে কেমন শব্দ হচ্ছে, পুরো বরফ জমে যাচ্ছে একদম পুরো ওয়াইপারের এর উপরে, উইন্ডশিল্ডের উপরে, দেখো পুরো অন্ধকার একদম, শুধু সাদা ধোঁয়ার মতো দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখ উইন্ডশিল্ড না পরিষ্কার করলে আর হলো না, পুরো বরফ জমে গেছে একদম উইন্ডশিল্ডের উপরে, যার জন্য ওয়াইপারও চলছে না, তার জন্য নেমে আবার আঙ্কেল উইন্ডশিল্ডটা পরিষ্কার করছে। চারিদিকের অবস্থা দেখো, কোনো গাড়ি নেই, শুধু আমরা, একটা কিচ্ছু দেখতে পাবে না, একদম পুরো ধোঁয়ার মতো চারিদিকে। এইখানে সামনেই আরেকটা রাস্তা আছে, যেটা প্রথমে জজিলা যাওয়া যেত, সে রাস্তাটা বেশি চড়াই বলে বন্ধ করে দিয়ে তারপর এটা চালু করেছে। অনেকে বলে ওটা দুতলা রাস্তা, মানে ডবল ডবল রাস্তা জজিলার, কিন্তু অ্যাকচুয়ালি না, ও রাস্তাটা এখন ক্লিয়ার করেনি, এই রাস্তাটা ক্লিয়ার করেছে, সেটা দেখা যাচ্ছে না পুরো কুয়াশার জন্য। আর কি ভয়ঙ্কর সেটা তোমরা বুঝতেই পারছ, এটা আর কোনো বলার অবকাশ নেই, যার জন্য ওখান থেকে ছাড়ছে না। আমরা একটু চালাকি করে বেরিয়ে চলে এসেছি, তো বলছে ভিডিও এখন আপলোড করবে না, তো আমরা বললাম না, দেরি আছে আপলোড করার, আজকে 1 তারিখ ডিসেম্বর মাসের, হয়তো ভিডিও একটু দেরিতেই আসবে, 2-3 দিন দেরি হবে, তো সেই জন্য আর ছেড়ে দিল আর কি, কিছু বললো না, বললো যদি কারেন্ট ভিডিও আপলোড করো আমার কিন্তু চাকরি থাকবে না, সেই জন্য আমরা বললাম না, কারেন্ট ভিডিও আপলোড করবো না। বরফ জম গিয়া থোড়া সা চাচু, ক্যা হুয়া, আপ গাড়ি তো হাত লাগা না, এসে এসে লাগা, হ্যাঁ পুরা বরফ, আহা হা হা হা, আইস লাগ গিয়া, হ্যাঁ পুরা গাড়ি বনেট ওপর কিন্তু পুরো বরফ জমে গেছে, দেখো এই যা, বুঝতে পারছো, দেখো দেখো কি অবস্থা, হ্যাঁ চলন্ত গাড়িতে পর্যন্ত বরফ জমে গেছে, দেখো সব বরফ জমে গেছে, চলো বেরিয়ে যাই, দেরি করে লাভ নেই, কি অবস্থা আছে জজিলার একটু দেখি। দেখো ওই একটা নিচের রাস্তা যাচ্ছে, আর এই যে নিচের এই রাস্তাটা, আর উপরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, প্রথমে নিচের রাস্তা ছিল, এখন নিচের রাস্তাটা কিন্তু বন্ধ আছে, ওটা ক্লিয়ারও করিনি, কারণ ওটা বেশি চড়াই বলে তারপরে আবার এই উপরের রাস্তাটা করেছে। অনেকে বলে দুতলা রাস্তা, কিন্তু দুতলা রাস্তা না, ওটা এখন বন্ধ আছে, ওখান দিয়ে গাড়ি চলাচল হয় না বললেই চলে, আর উপর দিয়ে এখন কিন্তু গাড়ি চলাচল হয়। ও বাইরে হাত রেখেছি, তো হাত মনে হচ্ছে আরো কেটে নিয়ে যাবে, এত ঠান্ডা, এত ঠান্ডা বাইরে। এসে গেছে ছোট একটা ওয়াটার ক্রসিং, এখান থেকে ছোট্ট একটা ঝর্ণা পড়ছে উপর দিয়ে, আর এই যে এখান থেকে জলটা চলে যাচ্ছে, রাস্তাটা এখানে একটু খারাপ, ও আমি লাইফে সেকেন্ড বার যাচ্ছি জজিলা, একবার গিয়েছিলাম নর্মাল অবস্থায়, একবার যাচ্ছি বরফে, দেখো উপর থেকে কিন্তু বরফ নিচে রাস্তায় পড়ছে, আগে এক জায়গায় পুরো প্রচুর বরফ পড়ে রাস্তাটা প্রায় বন্ধ মতোই হয়েছিল, ফের আমরা পায়ে দিয়ে এসেছি, যার জন্য কিন্তু এই ভয়ের জন্য কিন্তু ইয়ে হয় না, ছাড়ে না, তবুও একটু দাঁড়াবো এই জায়গাটায়। দেখো গাড়ি থেকে একটু নামলাম, তোমাদের ভয়ঙ্কর সুন্দর জজিলা দেখাবো বলে, তো এই যে পাহাড়ের উপর থেকে কিন্তু বরফ নিচে পড়ে, যার জন্য কিন্তু ছাড়ে না, আমরা হয়তো ভাবি রাস্তা ক্লিয়ার কিন্তু ছাড়ছে না কেন, তার একটাই কারণ যে উপর থেকে বরফ পড়ার ভয় থাকে, ওই নিচে দিয়ে এসেছি পুরো পাহাড়ের নিচে দিয়ে, একদম গাড়ির ওপরে বরফ পড়ে কিন্তু গাড়ি দেবে যেতে পারে, যার জন্য ছাড়ে না। দেখো ভয়ঙ্কর সুন্দর জজিলাটা তোমরা একবার দেখে নাও, সেই যে নিচে দিয়ে উঠে এসেছি আমরা, সেই নিচে দিয়ে এই ঘুরে 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 এই রাস্তা দিয়ে, এখানে একটা বোর্ডও আছে, যদিও জজিলার সেই বোর্ডটা আরও আগে, তবুও এটা তোমাদের একবার দেখিয়ে দিই, যেমন দেখো আই লাভ জজিলা লেখা আছে এখানে,
কত সুন্দর লাগছে এই জায়গাটা। দেখো এই রাস্তাটার কথা বলছিলাম আমি, এই যে নিচের রাস্তাটা, এটা কিন্তু ক্লিয়ার করেনি। এই রাস্তাটা প্রথমে ছিল, এই রাস্তাটা ওই যে চলে গেছে, এই রাস্তাটা এটা অতিরিক্ত চড়াই বলে তারপরে আবার এই রাস্তাটা করেছে, এই উপরের রাস্তাটা। অনেকে বলে যে দুটো রাস্তা, একটা যাওয়ার একটা আসার, কিন্তু ওটা ভুল। এই রাস্তাটা আগের রাস্তা, উপরের রাস্তাটা কিন্তু এখনকার নতুন রাস্তা, যার জন্য উপরের রাস্তাটা ক্লিয়ার করেছে, নিচের রাস্তাটা কিন্তু আর ক্লিয়ার করেনি। পুরো বরফে ঢাকা, দেখতেই পাচ্ছ। আর দেখো কত সুন্দর জজিলা, সত্যি ভয়ঙ্কর সুন্দর, সত্যি ভয়ঙ্কর সুন্দর। চলো আবার বেরিয়ে যাই জিরো পয়েন্টের দিকে, কারণ বেশি সময় এখানে নষ্ট করবো না। 4:20 হয়ে গেছে অলরেডি, জজিলা দেখে আমাদের আবার ফিরতে হবে, বেশি রাত হয়ে গেলে রিস্ক হয়ে যাবে। তো 5:30 মধ্যেই আমাদের পুরো গুমরি ঘুরে আমাদের ব্যাকে যাওয়ার একটা ইচ্ছা আছে, কারণ ওয়েদার খুবই খারাপ। যে কোনো মুহূর্তে স্নোফল কিন্তু আরও বেশি পরিমাণে হতে পারে, এই মুহূর্তে বন্ধ আছে, যে কোনো মুহূর্তে স্নোফল শুরু হতে পারে। তো চলো বেরিয়ে যাই। না হলো না, যেতে পারলাম না, একটা পুলিশ গাড়ির সঙ্গে দেখা হয়ে গেল, তারা আমাদেরকে ব্যাকে পাঠিয়ে দিল, বললো না যেতে দেবো না। কিছু করার নেই, ব্যাড লাক, তোমাদেরকে দেখাতে পারলাম না। চলো বেরিয়ে যাই এখান থেকে, আবার চলে যাচ্ছে আমার নিচের দিকে। আর বেশি দূর, 2 কিলোমিটার দূর ছিল মাত্র, কিন্তু একটা পুলিশ গাড়ি বললো যে তোমাদের কে ছাড়লো, ওর সমস্যা হয়ে যাবে, তার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা এখানে দেরি করছি না। সমস্যা খুব এখানে, রিস্ক নিয়ে আসাও সমস্যা। তো যাই হোক, অনেকটা এসে গেছিলাম, আর একটু গেলেই তোমাদেরকে দেখাতে পারতাম জজিলা এবং জিরো পয়েন্ট, কিন্তু সেটা আর হলো না। চলো নিচের দিকে নেমে যাই। এই যে রিস্ক থাকে এইসব জায়গার, এই যেমন বরফটা পুরো ওপর থেকে পড়ে যায়, এতটা বরফ দেখো, এই রিক্সের জন্যই ওপর থেকে ছাড়ে না। হ্যাঁ এই রিক্সের জন্যই ওপর থেকে, নিচে থেকে ছাড়ে না। তো যাই হোক চলো নিচের দিকে বেরিয়ে যাই। এই দেখো এখানে কিছু বরফ ক্লিয়ার করা গাড়ি দাঁড়িয়ে আছে, একটা গাড়ি তোমাদের দেখাই, গাড়িটা কেমন দেখো একটু। এই যে সামনের এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা দেখো, একদম পুরো চাকায় চেন লাগানো, আর আগে দেখো সামনে পুরো একদম বরফ কাটার জন্য পুরো ব্লেড লাগানো, দেখো কি হবে, জেসিবির মতো এই গাড়ি, কিন্তু শুধু বরফ কাটার জন্য, সাইড দিয়ে বরফগুলোকে ফেলে দেওয়ার জন্য। কত মানে টেকনোলজি উন্নত এখন, বুঝতে পারছো, পুরো চাকায় কিন্তু চেন লাগানো। আমরা প্রায় চলে এসেছি, এখন ভালোই হয়েছে আমরা আরো উপরে যেতে পারিনি, যদি আমরা আরেকটু চলে যেতাম, জজিলা ক্রস করে যেতাম, তাহলে আমাদের আটকে যেত, বলতো এদিকে আর আসতে দেবে না, আমাদের ওইদিকে যেতে হবে। তো ওপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে, আমরা ফিরে আসতে পেরেছি। অ্যাকচুয়ালি দেখানোর ইচ্ছা ছিল জজিলার, চলে গেছিলাম পুরো জজিলা পর্যন্ত, ধরো আর একটু গেলে জজিলার যে বোর্ডটা মানে যেখানে লেখা আছে কত হাইট কত কি বৃত্তান্ত, সেইগুলো তোমাদের দেখাতে পারতাম, বা জিরো পয়েন্টটা একটু নেমে দেখাতে পারতাম, নামতে পারতাম কি জানি না, কারণ যা বরফের কন্ডিশন নামতে হয়তো পারতাম না, তবুও ওই আই লাভ জজিলা পর্যন্ত গিয়েছি, এইটাই যথেষ্ট। চলো এখন নিচের দিকে নেমে যাই, আর কথা বেশি বাড়াচ্ছি না। প্রথমে ভাবছিলাম যে পুলিশ আঙ্কেল আমাদের পিছন পিছন আসছে কিনা, যার জন্য গাড়ি বেশ টেনেই চালাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে না, ওরা ওই দিকে চলে গেছে, লাদাখের দিকে ঘুরে গেছে। তো আমরা একটু দাঁড়ালাম একটা জায়গায়, দেখো এখান থেকে যে ওই আরেকটা রাস্তা যেটা বলছিলাম না, যে অনেকে বলে দুতলা রাস্তা, সেই রাস্তাটা কিন্তু এই উপরে উঠে গেছে। এই যে এখানে নো এন্ট্রি বোর্ডও লাগানো আছে উপরের দিকে রাস্তা, এখন এই রাস্তাটা মেন রাস্তা, এই রাস্তাটা বন্ধ করে দেখেছে। তো এই সার্ভে এসছে, তো চলে যাই, ফালতু বকাবকি করবে। ভাবলাম যে পুলিশ আঙ্কেলরা চলে গেছে ওইদিকে লাদাখের দিকে, কিন্তু দেখলাম যে আমাদের তাড়িয়ে দাঁড়িয়ে নিয়ে আসছে, নিচে নামাচ্ছে, কিন্তু আবার দেখলাম যে ভিডিও করার জন্য দাঁড়ালাম, সেখানেও পেছন ছাড়ছে না। চলো চলো এবার কেউ তো এরকম একটা ব্যাপার, কাগজপত্র দেখতে গেছে, তো আঙ্কেল অনেক রিকোয়েস্ট করলো, যার জন্য বললো চলো নিচে চলো আগে, এখানে দাঁড়িয়েও না, মানে এতটাই ভয়ঙ্কর ব্যাপার সেবার এখানে। তো ঠিক আছে চলো, কি আর করা যাবে, যেটা রুলস রেস্ট্রিকশন সেটা তো মানতেই হবে। তবু আমরা একটু এসেছিলাম একটু তোমাদেরকে দেখাবো বলে, তা যতটা দেখাতে পেরেছি এর জন্য একটা লাইক করে দিও, আর কি বলবো, কেউ আসতে পারেনি এরকম সময়, আমরা এসেছি, বা কোনো বাঙালি তো আসতেই পারিনি, আর অন্য কোনো ইউটিউবারও আসতে পারিনি। এই যে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে কিন্তু অমরনাথ যাত্রার বেস ক্যাম্পে যাওয়া যায়, দেখো এই যে বাঁদিকে এই রাস্তাটা এখান থেকে, আর টানেলটা রেখেছে উপর থেকে পাথর ফাথর আসে, কারণ যখন অমরনাথ যাত্রা হয় তখন কিন্তু এত বরফ থাকে না, রাস্তা বন্ধ থাকে না, কিন্তু তবুও কেন টানেল বানাচ্ছে, কারণ অমরনাথের যাত্রার জন্য যখন উপর থেকে বরফ ফরফ পড়ে যাতে সেফ থাকে সেই জন্য। এই দেখো একটা গাড়ি আছে, এর সামনে চাকাগুলো মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, এখানে খুলে রেখেছে, বর্ডার সিকিউরিটি ফোর্সের গাড়ি, এটা ঠিক হচ্ছে। প্রায় আমরা নিচে চলে এসেছি, প্রায়
এই চলে এসেছি সেই জায়গা, এখন জানি না এখানে কি ঝামেলা হয় এখন, তার ঠিক নেই। যেখান থেকে গাড়ি সব আটকে দিচ্ছে এখন, ওপরে পুলিশ ফোন করে দিয়েছে কি হয়েছে জানি না, কি এখন ঝামেলা হয় দেখা যাক, যদি ছেড়ে দেয় তো খুবই ভালো। ও সাইড করতে বলছে, এখানে পুলিশ ধরেছে বলতে মিথ্যে কথা বললে, এখানে তোমরা বলে টানেল পর্যন্ত যাবো। আমরা বললাম যে এখন আঙ্কেল বললো যে না, এ এসছে কলকাতা থেকে, এ জেদ করছিল সেই জন্য সব গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, সব গাড়ি কোনো গাড়ি ছাড়ছে না, দেখো পুরো গাড়ি সাইডে দাঁড়িয়ে আছে, এখন আর ছাড়বেও না, কাল সকাল পর্যন্ত আর ছাড়বে না, কারণ ওয়েদার এত খারাপ যে রাত্রে আরো বরফ পড়বে, এখন খুব রিক্স। তো জেদ করছিল এই কথা বলেছি, আর তোমাদের নাম আমরা বলিনি, আমরা বললাম যে যখন ছাড়ছিল তখন আমরা আগে চলে গেছি, পুলিশের সঙ্গে এই কথা বলা হয়েছে যে আমরা যখন ছাড়ছিল তখন আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম, আমরা ফটো ভিডিও করতে করতে আমাদের দেরি হয়ে গেছে। তো বলছে না না মিথ্যে কথা বলছো, তো এরকম একটা ব্যাপার স্যাপার হলো, যাই হোক বেরিয়ে এসছে এটাই ভালো। আজকে আর কোন রকম ছাড়ার কোনো চান্স নেই, আমরা চলে এসেছি সোনমার্গ মার্কেটে, এখন 5টা বাজে। ম্যাক্সিমাম দোকানই সব বন্ধ, দেখো পুরো বরফে বন্ধ হয়ে গেছে, টুরিস্ট বেরিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। ওহো দেখো উইন্ডশিটে কিরকম শব্দ হচ্ছে, পুরো বরফ জমে। তো ভাবলাম কিছু খাবো, কিন্তু সেও আর হলো না, কারণ সব দোকানই বন্ধ। এই সাইডটাতে আমরা ছিলাম, ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওইখানটাতে আমরা কিছুদিন ক্যাম্পিং করেছিলাম। চলো এখন আগের দিকে বেরোতে হবে, আর কি হবে। এই যে চলে আসলাম সোনমার্গের সব হোটেলগুলোর কাছে, এখানে সব হোটেল চারিদিকে, তো হোটেল দেখো এখানে, এখানে অনেক বাজেটের হোটেল পেয়ে যাবে, 1000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত বাজেটের হোটেল তোমরা এখানে পেয়ে যাবে, বড় ছোট সব রকমের হোটেল কিন্তু এখানে আছে, ওই সব উপরে আছে বড় বড় হোটেল। আর এই উপরটাতে হচ্ছে সোনমার্গের যে একটা মানে ভিজিটিং পয়েন্ট না, এই উপরটাতে আর একটু যেতে হবে, দেখাচ্ছি তোমার এই সাইড থেকেও ইয়ে যায় ওই থাজওয়াস গ্লেসিয়ারের জন্য ঘোরা যায়। তো এই ছিল আমাদের জিরো পয়েন্টের এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে শেয়ার করলাম। তো সন্ধে হয়ে গেছে, এখন এখান থেকে যেতে হবে 45-50 কিলোমিটার মতো আমাদের বাড়ির জন্য। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করি, কারণ অন্ধকার হয়ে গেছে আর দেখানোর মতো কিছু নেই, অন্ধকারে কিছু দেখাতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, এতটা রিস্ক নিয়ে যাই, চুরি মুড়ি করে গিয়েছিলাম, তোমাদের একটু দেখিয়েছি জজিলা, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই অ্যান্ড টেক কেয়ার।